জামালপুরের ইসলামপুরে সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ ও শিক্ষার্থীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে কলেজের হিসাব সহকারী তাসলিমা আক্তারকে শিক্ষার্থীদের তোপের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয় রোববার সকাল এগারোটায় কলেজ প্রাঙ্গনে তিন ঘণ্টা ব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় শিক্ষার্থীদের অভিযোগ ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষ রাজ্জাক দায়িত্ব নেয়ার পরেই নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন তিনি এ সময় কলেজের অর্থ লোপাট বিভিন্ন সময়ে প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ এবং ইন্টার্নশিপের আয় কলেজে জমা না দিয়ে কুক্ষিগত করা হিসাব সংরক্ষণের আয় ব্যয় গড়মিল করা ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়া সহ নানা অভিযোগ করেন শিক্ষার্থীরা পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় অবরুদ্ধ হিসাব সহকারী তসলিমাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়া হয় এ সময় অভিযুক্ত অধ্যক্ষকে অপসারণ না